আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, কারণ আপনারা সবাই আমার জন্য যেরকম ভালো ভালো দোয়া করবেন আমি ততটাই ভালো থাকব। আর ভালো থাকতে চেষ্টা করি যথেষ্ট পরিমাণ। আর আজকে আমি চিন্তা করছি, অনেক ভিডিও করে ফেললাম, আমার ভিডিও শর্ট এবং ফুল মিলিয়ে প্রায় 300-র কাছাকাছি হয়ে গেছে। তাই যেহেতু 300-র কাছাকাছি হয়ে গেছে, এর ভিতর আমি কোনো ভিডিওতেই আমার জীবন বিস্তারিত বলি নাই, বাট বলার চেষ্টাও করি নাই যে বলবো বা কিছু। আজকে চিন্তা করলাম, সারাদিন কোনো ভিডিও করলাম না, চিন্তা করলাম যে আমার জীবন বিস্তারিত নিয়ে তোমাদের সাথে 5 মিনিট কথা বলি। একদিনে তো সব বলা যাবে না, কারণ আমার জীবনের কষ্ট এবং দুঃখের কথা শুনলে মনে হয় কি দুলফাও পুড়ে যায়, এরকমের অবস্থা হয়েছে আমার লাইফে। তাই আমি তবুও চেষ্টা করছি বেঁচে থাকতে, ভালো থাকতে। যে কতটা ভালো থাকতে পেরেছি জানি না, কারণ অনেক কষ্ট হয় কথাগুলো ভাবলে এবং বলতে গেলেও কষ্ট হয় জানি। তাই আমার তোমাদেরকে প্রথমত বলি যে জীবনের প্রথম লাইফের হিস্টোরি বাদ দিয়ে মাঝখান থেকে বলি, সেটা হলো আমি পটুয়াখালীতে লেখাপড়া করি। আর আমার বাড়ি থেকে কখনই চাই নাই আমি লেখাপড়া করি, তারপরেও আমি নিজে মানে টেইলারি কাজ করে আমি লেখাপড়া করতাম, সেলাইয়ের কাজ করতাম, করে করে আমি নিজে ইন্টার পাস করছি, মেট্রিক পাস করছি, এসএসসি এবং এসএসসি দুটোই রেজাল্ট ভালো করেছি। করার পর আমি করলাম কি, চিন্তা করলাম আমি দূরে কোথাও যেয়ে লেখাপড়া করি। বাড়িতে আর আমার বাসায় আমি থাকতাম না, আমি অন্যের বাসায় থাকতাম, মাঝে ভিতর বাসায় লুকাই লুকাই যেতাম। তাও বড় হিস্টোরি আছে, এগুলো তোমাদের সাথে পরে বলবো। এই হিস্টোরি গল্পগুলো তোমরা সেটাও তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। তাই প্রথমত আমি পটুয়াখালীতে আসি, এসে আমি একটা ছোট ভাই, আমার যে বান্ধবী বেস্ট, ওর ভাইয়ের মাধ্যমে আমি একটা বাসা নিই। বাসা নিয়ে ওই বাসাটা আমি ভাড়া যাই, ভাড়া যাওয়ার পর একটা বাসায়, তো ওই বাসাটা মেয়েটা ভালো ছিল না যার সাথে ছিল, তারপর ওই বাসাটা থেকে নেমে যাই। তাই তখনও আমি কোনো কিছু করে খাই না, বাট আমি কিছুই করি না। আমার বাড়ি থেকে আমার মেজো বোন কিছু মানে আমার গুছানো আর বোনের কিছু গুছানো টাকা দিছে, ওইটা নিয়ে আমি শহরে উঠছি। আমার মানে কি বলবো, আমার যে জামা কাপড়টা নিয়ে আসবো সেই ব্যাগটা আমার ছিল না। আমার এক পাতানো বোন আছে, ওই বোনের কাছ থেকে আমি একটা পুরনো ব্যাগ নিয়ে ওই ব্যাগটা করে আমি কাপড় চোপড় নিয়ে আসছি পটুয়াখালী শহরে, যেহেতু আমি এখন পটুয়াখালী থাকি। আসার পর আমি ভালোই আমার মানে ভাবতেছিলাম, আমি রাতে ঘুমাতাম না, যেমন এখন আমি চিন্তা করি যে আমার ঘুম হয় না, বাট অনেকদিন তো আমার তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেন তারপর আমি অনেক ভাবতে ভাবতে উপরাল্লারে ডাকতে ডাকতে আল্লাহ আমার ভরসা দেয়, এটি বড় জিনিস। আমি হঠাৎ করে একটা মেয়ে খাওয়াতে পাই, যে তুমি কি রান্না করবা মেসে। তারপর আমি বললাম হ্যাঁ, তা আমার সাথে আমি একটা বাসা নিই, চলো আমরা একটা বাসা নিই, তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবা, তোমাদেরকে খাওয়ানি দেবো, আমরা খাবার বাবদ 1,500 টাকা করে। তা তখন আরও 9 বছর আগে আমাকে 1,500 টাকা করে ওরা খাবারে দিত আমাকে। তাই আমার 1,500 টাকা যে দিত ওটা থেকে আমি খেতাম, এবং আমি ডিগ্রিতে ভর্তি হয়েছি, আমি ডিগ্রিতে পড়াশোনা করতাম। আর পাশাপাশি ওদের ওই মেয়েটা খুব ভালো ছিল, মিম নামে ছিল, ওদের বাড়ি ছিল সুবিদখালি। তা আমি করলাম কি, ওই 1,500 টাকা থেকে আমি কিছু টাকা দিত ওরা তিন, ও আবার ওর তিনটা বান্ধবী উঠেছে, তা ওই বান্ধবীর মাধ্যমে আমার এই তিনটা মেয়ে হলো। তা প্রথম মাসে আমি তিনটা মেয়ে খাওয়াই। তারপর এরকমের করতে করতে মানে ওই মেয়ে তিনটা বাইরে বললো, যে এটা বাইরে বললো যে আমরা এক আপুর কাছে থাকি, ওই জায়গায় খাই, তোমরা তার রান্না খেয়ে দেখতে পারো, অনেক ভালো। এরকম আর করতে করতে মানুষের বাসায় কাজ করাও যায়, অন্যের ভাত রান্না মেসে রান্না করা সমান কথা। তারপর এরকমের ওদের মানে ওই মেয়েদের বয়ফ্রেন্ড আসলো, যে তাই তোমার আপুকে বলো আমাদেরকে রান্না করে দিতে। তাই এরকমের করতে করতে ওদেরকেও আমি রান্না করে খাওয়াই, ওই মেয়েদের বয়ফ্রেন্ডদেরও রান্না করে খাওয়াই, ওদের বয়ফ্রেন্ড ছিল। তা ওরা দূরে থাকতো, বাট ওরা ক্যারিয়ার করে আমার বাসায় আসতো না, ওরা আমি যেহেতু দোতলায় থাকতাম আমার বাসায় খুব সিকিউরিটি ছিল, তা ওরা গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, এসে আমাকে ফোন দিত আপু ভাত দিয়ে যাও, তখন আমি দোতলা থেকে নিচতলায় নেমে ক্যারিয়ার একটা একটা করে এনে ওদেরকে বাহিরে আমি 3-4 জনের ভাত রান্ধতাম ক্যারিয়ার করে। তাই এরকমের করে আমার জীবনটা চলছে, ভালোই চলছে, কারণ আমি ভালোই চলতে পারতাছি, খেতে পারতাছি, এটা হচ্ছে কথা। বেশি বাড়ালে অনেক কিছু বাড়বে, তা আমি যেহেতু শর্ট ভিডিও করব, বেশি বড় করতে চাই না, তোমাদেরকে আস্তে আস্তে বলবো জীবন হিস্টোরি। তারপর রান্না টান্না করতাম, খাওয়াতাম, ওই টাকা থেকে আমার চলে যেত, আমি লেখাপড়া করতাম আর ওদেরকেও খাওয়াতাম যেভাবে পারতাম, রুটিন অনুযায়ী আমার খাবারটা চলতো। করতে করতে আমার একদিন দেশে আসলো করোনা, 2020 সালে যেহেতু করোনা আসছে আমার মেয়াজ বন্ধ হয়ে গেছে। তাই 20 সালে যখন লকডাউন দিল প্রথম 7 দিনের, তখন ওরা বাড়ি চলে গেল। তা আমি চিন্তা করলাম আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, থাকলে তো ওরা থাকলে তো আর আমি যেতে পারি না কোথাও, কারণ আমার প্রতিদিন রান্না করে দিতে হয় ভাত।
তা আমি দিলে গেলে ওদেরকে সাত আট জনের কে কি রান্না করে খাওয়াবে। তাই আমি ওদিকে করলাম কি, বাড়ি চলে গেলাম, যে আমি করোনায় আটকে পড়লাম। তাই সবচেয়ে দুর্দিন দেখলাম যে দুর্দিন যতটা দুর্দিন এর আগে আমি পার করছি, ওই মুহূর্তটাই আমার বেশি আমাকে অসহায় মনে হয়েছে। কারণ কি, আমি না কষ্টটা বলতে পারি না, অনেক কষ্ট হয় আমার ভাবতে গেলে। আমি সেদিন বাড়িতে যেই আটকেই পড়ছি, আমি আসতে পারি না, বাট তারপর চিন্তা করছি এই জায়গায় থাকলে আমার থাকা খাওয়া অনেক খরচ, আর ওরা যেহেতু বাড়ি চলে গেছে আমি কী দিয়ে খাবো। এই চিন্তা করে আমি করলাম কি, বাড়ি গেলাম। বাড়ি যেয়ে আমার বাড়িতে ভাবছে, আমার বাড়িতে কখনোই সে তো না আমি বাড়ি থাকি বা তাদের মাথায় আমি বোঝা হয়ে থাকি, কারণ আমি তাদের কাছে বোঝা। তোমাদেরকে আমার লাইফ হিস্টোরি আরও বলবো, অনেক কিছু আছে আমার জীবনে, আমি বোঝা, আমি মাঝখান থেকে বলছি, জীবনে প্রথম থেকে কখনোই বলি নেই। আমি ভাবছি তাদের কাছে বোঝা, তখন তারা ভাবলো কি আমাকে, তারা খুব বাসায় অশান্তি করতে আছে বোনদের সাথে। তখন আমি করলাম কি, বাড়ি থেকে এখন আমি আসতেও পারি না, লকডাউন দিছে। তখন আমি চিন্তা করলাম যে এরকমের আজকে আমি অন্যের ভাত রান্না করি বা কাজ করে খাওয়াই, পরে আমি কি খাবো, এটা চিন্তা করে আমি ইউটিউব চ্যানেলটা খুলি। তখন আমি টিনাদের এবং কনিকেদের ভিডিও দেখতাম, প্রচুর পরিমাণে তাদের ভিডিও দেখতাম, এবং তাদের জার্নিটা আমার খুব ভালো লাগতো, আর কনিকেদের জার্নিটা বেশি ভালো লাগতো, তারাও করোনার ভিতরে অনেক কষ্ট করতো। এইটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। তারপর আমি ইউটিউব চ্যানেলটা খুলি, খোলার পর আমাকে শর্ত দেয় যে আমি ফেস দেখাতে পারবো না। তারপর ওই রকমের আমি কয়টা ভিডিও দেওয়ার পর আমি আর ভিডিও দিই না, না দেওয়ার পর আসলে কি কি বলবো, আমার বলতে না খুবই কষ্ট হয়, কথাগুলো ভাবলে আমার কষ্ট হয়, আমি না ঘুমাতে পারি না এখন রাতে, কারণ এতটা কষ্ট, আমি না ক্লান্ত হয়ে গেছি দৌড়তে দৌড়তে, এত পরিমাণ ক্লান্ত কি করবো। তোমাদেরকে যদি বলতে পারতাম যে বোঝাতে পারতাম যে এতটা ক্লান্ত কেন, আমি আমার ভালো লাগে না কিছু। আমি তোমাদেরকে প্রায় বলি যে আমি অসুস্থ থাকি বা আমি আমি ঘুমাতে পারি না, আমার ঘুম হয় না, কারণ আমি আর নিতে পারতেছি না সেই আরও 15 বছর আগ থেকে মানে আমার লাইফে কষ্ট শুরু হয়েছে। আজকে আজও আমি কষ্ট করছি যে আমি দৌড়াতে আসি দৌড়াতে আসি, আমি সাঁতরা ইয়ে কুল পাইতে আসি না, কোথায় যেন আমি কুল পাইতে আসি, যে কোনো কুল নাই আমার জন্য, মানে উপরওয়ালা মনে হয় লেখে নেই তকদিরে, তার জন্য আমি কুল পাই না। তারপর আমি বাড়িতে ছিলাম, থাকার পর আমার মাথায় আসলাম এটা ইউটিউব চ্যানেল খুলি। তারপরে ইউটিউব চ্যানেলটা খুললাম, তারপর মাঝখানে আবার বন্ধ করে দিয়েছি, করোনা গেছে পর যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, তারপর বন্ধ করে দিয়েছি। হঠাৎ করে আবার আমাকে আমার এক ফ্রেন্ড বললো যে তুই চালা চ্যানেলটা, যে কতকাল কষ্ট করে খাবি চলবে দেখ। তাই আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিই, জানি করতে আসি, কষ্ট করতে আসি, জানি অনেকের ভালো লাগে না ভিডিও বলে যে আমি সাজগাজ করি না বা কোথাও বাইরে ঘুরে দেখাই না বা আমি একঘেয়ে ভিডিও করি বাসার ভিতরে, এটা এটা শুনি আমি বা আমার আত্মীয় স্বজনও বলে এটা যে কি ভিডিও করো, একঘেয়ে ভিডিও বাসার ভিতরে কেউ কখনো দেখে না, যেন এই লোকটা আজকে ভাত খেয়েছে কালকে কি দিয়ে খাবে, এই লোকটা আজকে খাইছে কালকে কি না খেয়ে আছে, এটা কেউ খোঁজ নেয় না। চিন্তা করে কি বাইরে যদি যাই কোথায়ও আমার মিনিমাম 2 টাকা লাগবে, তা তোমার কাছে যদি 2 টাকা না থাকে তুমি বাইরে যেয়ে কি নিয়ে খরচ করবে, 2 টাকার হিসকেবলা দেবে কি দিয়ে। তাই এখনও ম্যাস খাওয়াচ্ছি করোনা যাওয়ার পর, আবার খাওয়াতে আছি, তাই থেকে চলি আমি। আর বাজারের অবস্থা তোমরা বুঝতে পারছো যে কি, আমার না চলতে খুবই কষ্ট হইতে আছে, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি একটা কষ্টগুলো আর চাপা রাখতে পারি না, কাউকে বলার মতন পাই না, যে বলার মতন পাই তবুও বলে ফেলছি। অনেকটা মানে ইমোশনাল হয়ে গেলাম কথাগুলো বলতে যেয়ে, কারণ কি কথাগুলো বলতে গেলে কষ্ট হয়, কান্না পায়, মনে করতে চাই না তবুও বলে দিছি। তারপর তোমাদেরকে আস্তে আস্তে আরও বলবো আমার জীবন হিস্টোরিগুলো, যে ইউটিউবে আসছি তোমাদেরকে এই জগতে, আমি চাই, আমি এখনও চাই যে আমার ইউটিউব থেকে কিছু আর্নিং হোক, আমি ভালো থাকি, ভালোভাবে চলি, ঠিক আছে, ভালোভাবে খাই, এটা চাই যে না আমি ভালো থাকি, এটাই আমার চাওয়া পাওয়া। তা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, অনেক কি বলবো আর আমি বলতে পারতেছি না, আমার না কথা সব ভুলেই গেছে। তাই চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই,
আমার গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে আর নিশ্চয়ই শেয়ার করে দেবে। কারণ আমি সবসময় বলি আমি দুটো ডাল ভাত খেয়ে ভালো থাকলে আমি শান্তি, আমার জীবনে আর কোনো চাওয়া নাই, এটাই আমার কথা। তাই সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।